দেখো সত্যি কথা বলতে কি, এটা তো আমার অভিযোগ বা কোনো গল্পকথা না বা কোনো ডকুমেন্টারি না। আপনারা সবাই দেখেছেন কীভাবে ছাপ্পা ভোট হয় এবং কীভাবে শাসক দল সেটা করে। সেটা সিপিএমের আমল থেকে চলে আসছে। শেষের দিকে ওরা যতটা নৃশংস হয়েছিল তার সব রেকর্ড মমতা দিদি 10 বছরে ভেঙে দিয়েছেন। আজকে পশ্চিমবঙ্গে ভোট মানে সারা দেশে প্রত্যেকবার ভোট হয় আর বাঙালির মাথা হেঁট হয়। বেহালা পশ্চিমে বিভিন্ন বুথে ঘুরে ভোট কেমন হচ্ছে দেখলেন বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি, যদিও তাকে কটাক্ষ করতে ছাড়েননি ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়। তার দাবি, সুন্দর মুখ দিয়ে ভোট হয় না। এতদিনের সবার খাটনি, সবাই যেভাবে অফুরন্ত পরিশ্রম করেছে সেটার আজকের সেই দিন। তো এখন আমি আর সেরকম কিছু বলতে চাই না, এখন মানুষ জনতা আছেন, তাদের সাপোর্ট আছে, তারা বুঝবে। ভগবান আছে, ভগবান অবশ্যই জনতা, সবার আশীর্বাদ আছে। জায়গায় নাম আছে, ভোট দিতে এসছে, ভেবেছিল স্কুটি নিয়ে হবে না। মুশকিল হচ্ছে বিজেপি প্রার্থী তো এইসব জানে না, যা বলে তাই জন্য আসে, ডুব দেখিয়ে ভোট হয় না, ফলস ভোট দিতে এসে নাটক করছে। বাংলায় ভোট চতুর্থীতে দিকে দিকে অশান্তির অভিযোগ উঠেছে। আজ সকালে পাটুলির একটি বুথে সিপিএম এর মহিলা পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এবিপি আনন্দে সম্প্রচারিত হয় সেই খবর। নির্বাচন কমিশন পরে জানায় রিটার্নিং অফিসারের রিপোর্ট অনুযায়ী ওই বুথে সিপিএম এর পোলিং এজেন্ট ছিল এবং কোনো সমস্যা ছাড়াই ভোট প্রক্রিয়ায় গিয়েছে। সকাল 10:45 নাগাদ ভাঙড়ের গাজীপুরে তৃণমূলের ক্যাম্প অফিস থেকে নকল ইভিএম দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে। এই প্রসঙ্গে নির্বাচন কমিশন জানিয়েছে, এই অভিযোগ পাওয়ার পরপরই রিটার্নিং অফিসারের নির্দেশে ঘটনাটি খতিয়ে রাখেন সেক্টর অফিসার। তিনি নিজে ঘটনাস্থলে যান, তবে অনৈতিক কোনো কিছু তিনি দেখতে পাননি বুথ চত্বরে। এখন সেখানকার পরিস্থিতি শান্তিপূর্ণ। একদিন সকালে টালিগঞ্জ বিধানসভার অন্তর্গত একটি বুথেও বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় ভুয়ো ভোটার ধরে ফেলেছেন বলে একটি খবর সম্প্রচারিত হয়। উল্টোদিকে বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ তোলে তৃণমূল। দুটি ঘটনার প্রেক্ষিতে নির্বাচন কমিশন জানিয়েছে, এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি, ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে এগিয়েছে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।